ওকে, সো আমরা চলে যাচ্ছি আজকে আমাদের অন্যতম লিডার এবং এই খুব দ্রুততম যিনি আমাদের সাথে আসলে অ্যাচিভ করছে আমাদের আজকের এই পজিশন, আমি রিয়েলি প্রাউড অফ হিম, আই এম রিয়েলি 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 প্রাউড অফ হিম। সো আই হোপ আপনারা সবাই এনজয় করুন আজকের প্রোগ্রাম। তা আমি ওনাকে ওয়েলকাম জানাচ্ছি, প্লিজ ওয়েলকাম ইমন, সাদনাম হোসেন ইমন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমার প্রিয় লিডার সদ্রিয় শাহজাহান, সদ্রিয় কারেম ভাই। তো অ্যাকচুয়ালি আমার কথা তো সবাই শুনতে পারতেছেন, টেক্সট করে জানাইতে পারেন যদি আমার কথা ক্লিয়ার শোনা যায়। ওকে, ধন্যবাদ লিডার। আজকে আমাদের প্রোগ্রামটি খুবই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। কেন আমাদের প্রোগ্রামটি খুবই গুরুত্বপূর্ণ? কারণ আমরা যদি কোনো কোম্পানিতে কাজ করতে যাই বা কোনো কোম্পানিতে কাজ শুরু করব, তাহলে যদি আমরা কোম্পানি সম্পর্কে না জানি বা কোম্পানি সম্পর্কে আমাদের পুরো ধারণা না থাকে, তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো না, আমরা কোথায় কাজটা করতে যাচ্ছি বা আমরা কিভাবে ড্রাইভ করব। তার জন্য আমাদের মূলত প্রথম আমাদের কোম্পানির পরিচিতি জানা দরকার। তো ধন্যবাদ সবাইকে যারা সঠিক সময়ে জয়েন করেছেন, এবং আমাদের সাথে আজকে যারা নতুন আছেন তাদের জন্য এই ট্রেনিংটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা যারা নতুন আছেন তারা আজকে বুঝতে পারবেন আপনারা যে কোম্পানিতে কাজ জয়েন করেছেন সেই কোম্পানিটা কি, এবং সেই কোম্পানিতে আপনার কাজটা কিভাবে করবেন। এর পূর্বে যে বিষয়গুলি জানার দরকার, আমি মনে করি আমাদের এই আলোচনায় আপনারা পেয়ে যাবেন। আর যারা পুরাতন আছেন তাদেরকেও বলবো আপনারা সবাই মনোযোগ সহকারে বিষয়টা আরেকটু ক্লারিফাই করার চেষ্টা করবেন। তো ধন্যবাদ দিয়ে সবাইকে আমি শুরু করতে যাচ্ছি আমাদের আজকের আলোচনা। বিসমিল্লাহির রহমানির রহিম, আজকে আমাদের আলোচনার বিষয় অ্যাবাউট কোম্পানি। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা নতুন আছেন এবং যারা পুরাতন আছেন, যারা প্রপার ওয়েতে এখনো জানেন না কোম্পানির পুরো প্রোফাইলটা, আপনার নোট করার চেষ্টা করবেন। আপনারা যদি নোট করেন তাহলে সেটা আপনাদের জন্য নেক্সট একটা সুবিধা হবে কি, আপনি সহজেই এই বিষয়টা এক্সপ্লেন করতে পারবেন, ডুপ্লিকেশন করতে পারবেন আপনাদের টিম মেম্বারকে। তো চলুন আমরা জেনে নিই আমাদের কোম্পানি। আমাদের কোম্পানির নাম হচ্ছে ডিএক্সএন। এই ডিএক্সএন শব্দটি এসেছে চাইনিজ শব্দ ডাকসেন থেকে। এর অর্থ হচ্ছে ট্রাস্ট বা বিশ্বাস। আমরা বলতে পারি আস্থাও। তো তার মানে হচ্ছে আমরা ডিএক্সএন শব্দটা পেলাম, ডিএক্সএন এর যে মূল অর্থ দাঁড়ালো ইংলিশে হচ্ছে ট্রাস্ট, বাংলাতে হচ্ছে বিশ্বাস বা আস্থা। তো অ্যাকচুয়ালি এই ডিএক্সএন কোম্পানিটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছে সেটা আমাদের মনে অনেকের প্রশ্ন, যারা আমরা নতুন আছি তাদের কাছে একটা প্রশ্ন থেকে থেকে, আসলে ডিএক্সএন কোম্পানিটি কোথায় কোথাকার সেই কোম্পানিটি। ডিএক্সএন কোম্পানিটি প্রতিষ্ঠিত হয় মালয়েশিয়াতে 1993 সালে। এটি হচ্ছে মালয়েশিয়ান কোম্পানি। বর্তমানে 2021 সাল, 2021, তাহলে দেখি আমরা দীর্ঘ 28 বছর যাবত সারা বিশ্বে অফিসিয়াল ভাবে 190টি দেশে এবং নন অফিসিয়াল ভাবে 210টি দেশে সম্মানের সাথে বিজনেস করে যাচ্ছে। শুধু এমটাকে ডব্লিউতে চেঞ্জ করলাম, 28 বছর যাব। এবং বর্তমানে এই কোম্পানির নিজস্ব অফিস রয়েছে 5,000-এর উপরে এবং স্টকেজ রয়েছে প্রায় 10,000+। বাংলাদেশে রয়েছে 72টি+ অফিস ডিএক্সএন কোম্পানির, এবং বাংলাদেশে আপনার অফিস চালু হয় 2001 সালে। আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে দেখতে পারবেন আমাদের বাংলাদেশের অ্যাড্রেস সহ। এখন আমাদের মনে প্রশ্ন জাগে, এই কোম্পানির প্রতিষ্ঠাতাকে,
এই কোম্পানিটি কে প্রতিষ্ঠিত করেছে? এই কোম্পানিটি প্রতিষ্ঠিত করেছে যার নাম হচ্ছে দাতু ডক্টর লিম সুইজিন। আমি শর্টে লিখলাম দাতু ডক্টর লিম সুইজিন। দাতু কেন বলা হয়? আমরা চলেন তার নামের এই বিষয়টাকে একটু বিশ্লেষণ করি। দাতু হচ্ছে মালয়েশিয়াতে যারা সম্মানিত ব্যক্তি, যারা সমাজ সেবক, তাদেরকে সরকার থেকে এই পদবীটি দেওয়া হয়, দাতু উপাধিটি দেওয়া হয়। আর ডক্টর বলতে আমরা সহজে বুঝতে পারি যে ব্যক্তি গবেষণা করে, এজ এ সায়েন্টিস্ট। সে ছিলেন একজন সায়েন্টিস্ট, তার সায়েন্টিস্টের কারণে উনাকে সেই ডক্টরেট উপাধি উনি পেয়েছেন, এবং উনি হচ্ছেন একজন মালয়েশিয়ান চাইনিজ। আমরা অনেকে জানি যারা মালয়েশিয়াতে আসি, মালয়েশিয়াতে তিন প্রজাতির লোক বাস করেন। একটা হচ্ছে আপনার মালয়েশিয়ান লোকাল, আর একটা হচ্ছে আপনার চাইনিজ মালয়েশিয়ান, আর একজন হচ্ছে ইন্ডিয়ান মালয়েশিয়ান। তো তিন প্রজাতির মানুষ, উনি হচ্ছেন মালয়েশিয়ান চাইনিজ, মালয়েশিয়ান লোকাল। দাতু ডক্টর লিম সুইজিন আমাদের ডিএক্সএন এর যে সিস্টেম, সেই সিস্টেমটা যে বিজনেস যে বিষয়ের উপর ব্যবসা করে থাকে সেটা হচ্ছে আপনার মাশরুম বেজের উপর ভিত্তি করে ব্যবসা করে থাকে। এখন মাশরুমটা কি? দীর্ঘ 10 বছর দাতু ডক্টর লিম সুইজিন মানব দেহের সাথে মাশরুম নিয়ে গবেষণা করে, যার জন্য উনি ডক্টরেট উপাধি পাই। আমার এক্সপ্লেন আপনারা বুঝতে পারবেন। 1983 সাল থেকে 1993 সাল পর্যন্ত উনি দীর্ঘ 10 বছর মাশরুম নিয়ে গবেষণা করেন। চলুন আমরা জানি আসলে মাশরুম বিষয়টা কি। দাতু ডক্টর লিম সুইজিন 1983 সাল থেকে 1993 সাল পর্যন্ত যখন গবেষণা করেন মানব দেহের সাথে মাশরুম নিয়ে, তখন তিনি দেখতে পারেন পৃথিবীতে মাশরুমের সংখ্যা ছিল 38,000+। এর মধ্যে 37,000 মাশরুম টক্সিন, যেটা ব্যাকটেরিয়া আমরা বলি, টক্সিন ব্যাকটেরিয়া, আমরা ইউজ করতে পারি না। সেটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের জন্য আরো সমস্যা তৈরি করবে আমাদের শরীরে। এই 37,000 বাদ দিলে তাহলে দেখবেন আরো 2,000 মাশরুম থাকে। এই 2,000 মাশরুম থেকে 1,800 মাশরুম উনি সিলেক্ট করলেন যা সবজি হিসেবে, ভেজিটেবল হিসেবে আমরা ব্যবহার করতে পারি, ভেজিটেবল, সি ফুড, এবং এই এই মাশরুমগুলি সচরাচর আমরা সব জায়গায় পেয়ে থাকি। আমরা যদি যাই গ্রোসারি শপ, তারপর আমরা যদি কোনো আমাদের বাজারের যে কোনো আপনার মালয়েশিয়া যারা আছে বা অন্য অন্য আমাদের যে উন্নত কান্ট্রিগুলি আছেন, সচরাচর সব জায়গায় আমরা এই মাশরুমগুলি পেয়ে থাকি যেগুলো ভেজিটেবল হিসেবে। এই 2,000 থেকে 1,800 মাশরুম ভেজিটেবল হিসেবে যাওয়ার পরে 200 মাশরুম বাকি থাকে। এই 200 মাশরুম হচ্ছে আপনার মেডিসিন মাশরুম। এই 200 মাশরুম থেকে আমাদের কোম্পানির ওনার সায়েন্টিস্ট ডক্টর দাতু লিম সুইজিন 6টি মাশরুম সিলেক্ট করেন, নির্বাচন করেন। এই 6টি মাশরুম থেকে উনি 1টি মাশরুম তৈরি করেন টিস্যুর মাধ্যমে। এখন আমরা টিস্যু বলতে সায়েন্সের ভাষায় বুঝি এটা টিস্যু, এবং যদি আমি বাংলাতে আপনাদের বিশ্লেষণ করি, টিস্যু হচ্ছে কলপ করা। গাছ একটা কিন্তু ফল দুইটা। আমরা দেখতে পারি মাঝে মধ্যে লিচু গাছের মধ্যে আপনার অন্য একটা গাছ কলপ তৈরি করছে, ফল দুইটা কিন্তু গাছ একটা। এটা হচ্ছে আপনার টিস্যুর মাধ্যমে একটা মাশরুম তৈরি করা হয়, আর যে মাশরুমটির নাম হচ্ছে ঋষি গ্যানোডার্মা মাশরুম। এবং এই ঋষি গ্যানোডার্মা থেকে আমাদের কোম্পানির 95% প্রোডাক্ট উৎপাদিত হয়। আমাদের এই কোম্পানি নিজস্ব উৎপাদিত পণ্য দিয়ে ব্যবসা করে। বর্তমানে সারা বিশ্বে আমাদের ফ্যাক্টরি রয়েছে 6টি, পার্মানেন্ট ফ্যাক্টরি ইন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, সাউথ কোরিয়া, মেক্সিকো, এবং 6 নম্বরে ইন্ডিয়া। এখনো প্রসেসিং এ আছে 2টা ফ্যাক্টরি, বাংলাদেশ এন্ড দুবাই।
গত লাস্ট আপনার আমাদের একটা প্রবলেম ছিল, প্রোগ্রাম ছিল আমাদের দাতু ডক্টর লিমসে যিনি আমাদের কোম্পানির ওনার সিওর সাথে, তো ওই প্রোগ্রামে উনি বলেছেন যে ভেরি সুন আমাদের বাংলাদেশে গাজীপুরে ফ্যাক্টরি হওয়ার জন্য উনি অলরেডি কার্যক্রম চালু করে দিয়েছেন। তো আমাদের যারা বাংলাদেশে আছি তাদের জন্য একটা ভেরি গুড নিউজ যে আমরা খুব জলদি আমাদের ফ্যাক্টরি পাচ্ছি বাংলাদেশে। তো এই ছিল আমাদের। আর আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি, আমাদের কোম্পানি অ্যাকচুয়ালি দুই ধরনের পণ্য নিয়ে বিজনেস করে। এক ধরনের পণ্য হচ্ছে আমাদের ইউজেবল প্রোডাক্ট, আমরা দৈনন্দিন জীবনে আমরা যা ইউজ করি সেই ধরনের প্রোডাক্ট, আমাদের ব্রাশ থেকে শুরু করে সকাল পর্যন্ত এবং রাত্রে আমরা শোয়া আগ পর্যন্ত আমাদের যা প্রসাধনের প্রয়োজন হয় ইউজেবল প্রোডাক্ট। এবং দুই নম্বরে হচ্ছে হেলথ রিলেটেড প্রোডাক্ট, স্বাস্থ্য সম্পর্কিত, আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য যে ধরনের ফুড সাপ্লিমেন্ট গুলি দরকার, যে ধরনের খাদ্য পরিপূরক দরকার, সেই প্রোডাক্ট গুলি দিয়ে আমাদের কোম্পানি বিজনেস করে থাকে। আমাদের কোম্পানিতে প্রায় 300 উপর প্রোডাক্ট রয়েছে। তো ইনশাল্লাহ আমি আশা করব আপনারা আমাদের আমার এই আলোচনা থেকে, শর্ট আলোচনা থেকে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আপনারা কোয়েশ্চেন করবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের আনসার দেওয়ার জন্য। আর আমি একটা পরিশেষে আপনাদের রিকোয়েস্ট করব, আজকে শুরু হলো, আজকে হচ্ছে কি আমাদের মানডে, আমাদের মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত স্পেশাল যে কোম্পানির প্রোফাইল, কোম্পানির বিজনেস, আমরা কিভাবে বিজনেসটা করব, 5 দিন আমাদের সেম মিটিংগুলি ধারাবাহিকভাবে থাকবে। তো কালকে আমাদের যে মিটিংগুলি আছে সেটাও খুবই গুরুত্বপূর্ণ, অ্যাবাউট কোম্পানির সাথে সাথে আমাদের যে বাকি যে প্রোগ্রামগুলি আছেন, আপনারা যারা আজকে জয়েন করেছেন তারা চেষ্টা করবেন আগামী এক সপ্তাহ কন্টিনিউ পর্যন্ত মিটিংগুলিতে জয়েন হওয়ার জন্য এবং মিটিংগুলি থেকে শেখার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম আমার সাথে থাকার জন্য।